হ্যালো, আমি সোলো ট্রাভেলার, মানে একা ঘুরতে বেশি ভালোবাসি। আর আমার মন দূরে দূরে কোন পাহাড়ের বাঁকে কখন যে হারিয়ে যায় আমি নিজেই জানি না। বারবার হয়তো এক জায়গায় গিয়েও আমি নতুন খোঁজে মুদ হয়ে যাই। কি বললেন, পায়ের তলায় সর্ষে? বলতেই পারেন। কিন্তু এবার দার্জিলিংয়ে আমার খোঁজ এক মহীয়সী নারীর, যার জীবনের অনেকটা ভালো লাগা, দিনও যাপন এই মিষ্টি কুচিকঝিক করে ছুটে চলা টয় ট্রেনের শহরে। কে তিনি? তিনি ভগিনী নিবেদিতা। স্বামীজির আদর্শকে মাথায় নিয়ে আমাদের দেশের পরাধীনতা মোচনের জন্য, সাংস্কৃতিক জীবনের জাগরণের জন্য, নারীর স্বাধীনতার জন্য সিস্টার নিবেদিতার কর্মব্যস্ততার কোনো সীমা ছিল না। দার্জিলিং যাওয়া মানে হিমালয় দর্শন, আর সেই টানেই তিনি অবকাশ যাপনের জন্য মাঝে মধ্যেই ছুটে যেতেন শৈল শহর দার্জিলিংয়ে। ভগবান বুদ্ধের চেতনায় জারিত হয়ে নিবেদিতা বৌদ্ধ ধর্মের একটি প্রার্থনা বাণী ইংরাজিতে অনুবাদ করেন। ইন দ্য ইস্ট অ্যান্ড ইন দ্য ওয়েস্ট, ইন দ্য নর্থ অ্যান্ড ইন দ্য সাউথ, লেট অল থিংস দ্যাট আর উইদাউট এনিমিস, উইদাউট অবস্টেকলস, হ্যাভিং নো সরো অ্যান্ড অ্যাটেইনিং চিয়ারফুলনেস, move forward freely, each in his own path. নিবেদিতার দার্জিলিং ভ্রমণে বেশিরভাগ সময়ে সাথী ছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু ও তাঁর স্ত্রী অবলা বসু। সেটা 1911 সাল পুজোর সময়। বসু দম্পতির সঙ্গে সিস্টার নিবেদিতা এসে উঠলেন রায়ভিলায়। এই রায়ভিলা হল বসু গৃহিণী অবলা বসুর ভগ্নিপতি দ্বারকানাথ রায়ের বাড়ি, যা আজ রামকৃষ্ণ মিশন। আমরা সেই বাড়িরই অন্দরমহলে ঘুরতে থাকি, আর নিবেদিতার সঙ্গে এই বাড়ির শেষ কদিনের কথা একটু ভাবি। 1911 অক্টোবর, সান্দাকফু যাবার পরিকল্পনা করেও যেতে পারলেন না সিস্টার, অসুস্থ হলেন। ডাক্তার নীলরতন সরকার সেই সময় দার্জিলিংয়ে, তিনি যথাসাধ্য চেষ্টা করতে লাগলেন। কিন্তু ডাক্তার সরকারও বুঝতে পারছিলেন এই লড়াইটা বোধহয় আর জেতা হল না। অথচ ভগিনী নিবেদিতা সবার সঙ্গেই হেসে কথা বলছেন, পরিকল্পনার কথা, বাগবাজারে স্কুলের নতুন করে এগিয়ে যাওয়ার কথা। আর তারপরে উইল তৈরি করলেন। জগদীশচন্দ্র বসু হলেন তার অন্যতম এক্সিকিউটর। অবলা বসুকে বললেন নিবেদিতা, লেট দেয়ার বি নো হাইডিং অ্যান্ড ডোন্ট ট্রাই টু প্রোলং, বড় দুর্বল লাগছে। দ্য বোট ইজ সিঙ্কিং, বাট আই শ্যাল সি দ্য সানরাইজ। আর তাকে খাওয়ানো গেল না, ওষুধ নিলেন না, এমনকি অক্সিজেন নলটাও সরিয়ে দিলেন। তিনি এবার প্রস্তুত। শ্রীমতী অবলা বসু সেই সন্ধিক্ষণে বলে উঠলেন, এই তো সেই ঋতু যখন মা দুর্গা, মা উমা পিতৃগৃহে আসেন। আমার সামনে আর এক উমা, তুষার শুভ্র, তুষার কন্যা, দীর্ঘ বিচ্ছেদের পরে ফিরে এসেছেন আবার তার ভারতের ভবনে। তার স্বজন স্বগৃহকে জানবার জন্য কি তাঁর এই আবির্ভাবের প্রয়োজন ছিল, নাকি আমাদের এই গৃহে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলে কোনো কথাই নেই? 1911 রায়ভিলার সম্মুখে লোকের ভিড়, শোকযাত্রায় শবদেহের অনুগমন, শোভাযাত্রা, এসব দার্জিলিং শহরে সেই প্রথমবার। হিন্দু শ্মশানে হিন্দু মতে সৎকার করা হল সিস্টার নিবেদিতাকে। শান্তিতে ঘুমিয়ে রইলেন শীতল শৈল শহরে।
এরপর রাইভিলা 2014 জানুয়ারি মাসে নীরবে রূপান্তরিত হল রামকৃষ্ণ মিশনে। এই শাখা কেন্দ্রটির নাম হল দার্জিলিং রামকৃষ্ণ মিশন নিবেদিতা এডুকেশনাল অ্যান্ড কালচারাল সেন্টার। এবার নিবেদিতা একা এলেন না, সঙ্গে রইলেন স্বামী বিবেকানন্দ, পরম আরাধ্য শ্রী শ্রী রামকৃষ্ণ এবং আদরের জননী সারদা দেবী। আজ আমার একক ভ্রমণ সার্থক, কারণ হৃদয়ের খোঁজ ছুঁয়ে গেছে এক বিদেশিনী তপস্বিনীর চরণ। ভালো থাকবেন, নমস্কার।